শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মাটির শ্রেষ্ঠতম সন্তানদের অন্যতম। তার সততা, তার কর্মনিষ্ঠা, জাতীয় স্বার্থে তার মননশীলতা এবং জাতীয় অগ্রগতির জন্য তার দূরদৃষ্টি, দ্য ভিশন অফ এ লিডার, অত্যন্ত উল্লেখযোগ্য। এবং এই সম্পর্কে এই মাটির প্রত্যেক সন্তানের স্বজ্ঞাত হওয়া দরকার, অবগত হওয়া দরকার। তিনি যখন এই জাতির বিভিন্ন সংকট উপস্থিত হয় তখন তার চেহারা আমরা দেখেছি অতীতে। 1971 সালে 25 মার্চে যখন পাকিস্তানের বর্বর বাহিনী গণহত্যায় লিপ্ত হয়, রাজনৈতিক নেতৃবৃন্দের চিন্তাভাবনা অস্পষ্টতা এবং তাদের স্থবির পদক্ষেপ, এই প্রেক্ষাপটে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দান করেন। যদিও তার স্বাধীনতার ঘোষণা দান করার কথা না, রাজনৈতিক নেতৃবৃন্দের স্থবির পদক্ষেপের জন্য তাঁর এই কাজটি করতে তিনি বাধ্য হয়েছিলেন। একটা কথা স্পষ্ট করে বলা ভালো, 1975 সালের 7ই নভেম্বর তিনি ক্ষমতায় আসীন হননি, তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং এই দায়িত্ব গ্রহণ প্রক্রিয়াটা কোনো পূর্ব পরিকল্পনার না, কোনো সামরিক অভ্যুত্থানের মাধ্যমে না, কোনো দীর্ঘকালীন চিন্তার ফল না। 7ই নভেম্বরের পূর্বে খালেদ মোশাররফ যখন সামরিক অভ্যুত্থান ঘটান 3 নভেম্বর, তখন তিনি গৃহবন্দী ছিলেন, নিহত হতে পারতেন। আমাদের সৌভাগ্য, বাংলাদেশের সৌভাগ্য, 7 তারিখে এই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে শূন্যতা সৃষ্টি হয়, এই শূন্যতা পূরণ করার জন্য তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছান। তখন বাংলাদেশের পরিস্থিতি কেমন ছিল, প্রেক্ষাপটটা যদি সবার মনে থাকে তাহলে তার অবদান আরও স্পষ্ট হয়। মাত্র 1 বছর আগে 1974 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেয় এবং ওই দুর্ভিক্ষে কতজন নিহত হয়েছিলেন তার হিসেব এখন পর্যন্ত আমরা জানি না, জানতে পারিনি, জাতি জানে না। ওই সময় এক দলীয় ব্যবস্থার অন্ধকারে 1971-এর মুক্তিযুদ্ধে প্রাণ পাওয়া বাংলাদেশ আচ্ছন্ন ছিল, নিমজ্জিত ছিল। আন্তর্জাতিক প্রেক্ষাপটে যখন তিনি দায়িত্ব গ্রহণ করলেন 7 নভেম্বর, বাংলাদেশ তখন ছিল নিঃসঙ্গ, একাকী, বন্ধুবিহীন। খাদ্যের অবস্থা তো বললামই, 74-এর দুর্ভিক্ষ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব ঠাট্টা করে বাংলাদেশকে বলেছিলেন একটা তলাবিহীন ঝুড়ি, একটা ভিক্ষা পাত্রের মতো, যতই ধারা যাক নিঃশেষ হয়ে যাবে।
মাত্র দুই বছরের মাথায় যদি এই বাংলাদেশের দিকে তাকানো যায় তাহলে অনুভব করতে এতটুকু কষ্ট হবে না কারো যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, কর্মদক্ষতা, জাতীয় চিন্তা ভাবনায় ভবিষ্যৎমুখিতা, দূরদৃষ্টি বাংলাদেশকে শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেনি, খাদ্য এখান থেকে রপ্তানি হওয়া শুরু করে, আন্তর্জাতিক ক্ষেত্রে যে বাংলাদেশ ছিল নিঃসঙ্গ, বন্ধুবিহীন, একাকী, এই বাংলাদেশ ১৯৭৮ সালে অর্থনৈতিক পরাশক্তি জাপানকে পরাজিত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হয়। বাংলাদেশ গণতন্ত্রের বরাবর বাংলাদেশের জনগণ বিশ্বাস করে এসেছে এবং এটাই তিনি অনুভব করেছেন ৭১ মুক্তিযুদ্ধে। তার সাথে ব্যক্তিগত আলোচনায় তিনি স্পষ্ট করে এই কথাগুলো আমাদের বলেছেন, আমরা জানি শুনেছি যে ১৯৭১ মুক্তিযুদ্ধে পাকিস্তানের প্রশিক্ষিত সৈন্যবাহিনীকে পরাস্ত করে, যদিও ভারতের সমর্থন ছিল কিন্তু ওই প্রশিক্ষিত বাহিনীকে পরাস্ত করে স্বাধীন বাংলাদেশে উত্তীর্ণ হওয়া, এই যে অসম্ভবকে সম্ভব করার ব্যাপারটা, এটি হয়েছিল জনসাধারণের ব্যাপক সম্পৃক্ততার ফলে। জনগণের সর্বস্তরের ব্যক্তিবর্গ, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, ব্যবহারবিদ, প্রত্যেকের সংশ্লিষ্টতার ফলে অসম্ভব সম্ভব হয়েছিল। মাত্র ৯ মাসের মধ্যে ১৯৭১ ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি। আমাদের একটা সৌভাগ্য, ১৬ তারিখ থেকে বাংলাদেশ যখন তার জয়যাত্রা শুরু করে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, তখন গণতন্ত্রের আশীর্বাদ মাথায় নিয়েই বাংলাদেশের যাত্রা শুরু হয়। দুর্ভাগ্য যে মাত্র ৩ বছরের মধ্যে মুক্তিযুদ্ধে প্রাণ পাওয়া বাংলাদেশ সীমাহীন ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে জন্ম লাভ করা বাংলাদেশ থেকে মাত্র ৩ বছরের মধ্যে গণতন্ত্র শুধু নির্বাসিত হল না, গণতন্ত্রের অনুষঙ্গ যেমন সংবাদপত্রের স্বাধীনতা, ব্যক্তি অধিকার, বিচার বিভাগের স্বাতন্ত্র, অর্থাৎ যেসব উপাদান গণতন্ত্রকে উজ্জীবিত করে এই উপাদানগুলো পর্যন্ত নিশ্চিহ্ন হলো। স্থানীয় সরকারের যে অধ্যায়টা ছিল সংবিধানে তাও দূর করা হলো। এই প্রেক্ষাপটে তিনি দায়িত্ব গ্রহণ করার পর পিপিআর, পলিটিক্যাল পার্টিস রেগুলেশনের মাধ্যমে নিষিদ্ধ করা রাজনৈতিক দলগুলোকে পুনর্জীবিত করেন এবং এই পুনর্জীবিত রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগও ছিল। আওয়ামী লীগেরও নতুন করে জন্ম হলো জিয়াউর রহমানের এই পলিসির ফলে, অর্থাৎ ক্ষেত্রটা তৈরি হলো গণতন্ত্রের। এবং
1991 সালের নির্বাচনে বিএনপি যখন বিজয়ী হয়, বিজয়ী দল হিসেবে দেশীয় নেত্রী যখন ক্ষমতাসীন হন, তখন ওই বছরের মাঝামাঝিতে তারই হাতে আবার বাংলাদেশে পার্লামেন্টারি ডেমোক্রেসি, সংসদীয় গণতন্ত্রের চারাটা বেগম খালেদা জিয়া নিজ হাতে রোপণ করেন। আমাদের দুর্ভাগ্য, গত 7 বছরের ইতিহাসে এই চারাটিও নিশ্চিহ্ন হয়েছে। আমরা গণতন্ত্র হারিয়েছি, আইনের শাসন হারিয়েছি, ব্যক্তি অধিকার হারিয়েছি, আমাদের স্বাধীনতার সময়, স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধা যারা, শহীদদের স্বপ্ন যা ছিল তার অবশিষ্ট রাখিনি আমরা। বর্তমান প্রশাসনের চন্ড নীতির ফলে সব কিছু নিঃশেষ হয়েছে। জিয়াউর রহমানের আর একটি ঐতিহাসিক অবদান হল, তিনি এই জাতির নতুন পরিচয় সৃষ্টি করলেন। প্রথম যখন সংবিধান তৈরি হয়, তখন বাঙালি জাতীয়তাবাদের কথা বলা হয়। বাঙালি জাতীয়তাবাদ যদি বলি, এটা সংকীর্ণ এই অর্থে যে বাংলাদেশের 56,000 বর্গমাইলে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিশ্চান শুধু বসবাস করি না, বিভিন্ন শ্রেণীর নিজ গোষ্ঠী, চাকমা, মারমা, সাঁওতাল, বিভিন্ন পর্যায়ের মানুষ আমরা বসবাস করি। এই প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রামের নির্বাচিত প্রতিনিধি তো করে যা বলেছিলেন যে চাকমা মারমা হয় না, মারমা বাঙালিও হয় না, আমরা বাঙালি না, আমরা চাকমা বাংলাদেশে বাস করি, আমরা বাংলাদেশি। এই চিন্তাভাবনা অনুধাবন করতে জিয়াউর রহমানের এতটুকু অসুবিধা হয়নি। প্রেসিডেন্ট জিয়ার প্রজ্ঞা, তিনি বাংলাদেশি, এই ইনক্লুসিভ যে পরিচয়, এই পরিচয় বাংলাদেশে নতুনভাবে সূচনা করলেন। বাংলাদেশি বলে আমরা গর্বিত, বাঙালির এই সংকীর্ণ আবরণে, সংকীর্ণ পরিচয়ে আমাদের পরিচয় হতে পারে না। ভূখণ্ড ভিত্তিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল ধর্ম, বর্ণ, বিভিন্ন মানব গোষ্ঠীর সমন্বয়ে সংগঠিত যে পরিচয় বাংলাদেশি, এটাও তাঁরই সৃষ্টি। আমি মনে করি আধুনিক বাংলাদেশের যে পরিচয়, যেদিকে আমরা তাকাই, উত্তরে তাকাই, দক্ষিণে বা পূর্বে বা পশ্চিমে, দরজার যেদিকে তাকাই, সেই দিকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চেহারা আমরা দেখি। সব জায়গাতেই তার কর্মময় জীবনের পরিচয় সুস্পষ্ট। এমন একটা ব্যক্তি, দুর্নীতি তার কাছাকাছি আসতে পারেনি, কর্মদক্ষতায় তার পারদর্শিতা সমকক্ষ আশেপাশে কাউকে দেখা যায় না, দূরদৃষ্টি সম্পন্ন, এই জন্য তাকে রাজনৈতিক
বলি না, আমি রাজনৈতিক নেতা তা বলি না, আমি চিহ্নিত করি তাকে একজন দূরদৃষ্টি রাষ্ট্রনায়ক, এ স্টেটসম্যান উইথ এ ভিশন। আজকে তার পূর্ণ স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি যেখানে থাকেন আল্লাহ তাআলা তাকে ভালো রাখেন, এই আমাদের কামনা।